ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে পাঁচটি এমন কিছু ম্যাথ দেখব যেগুলি হয়তো খুবই সহজ কিন্তু ফুড সাপ্লাই এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। চল কথা না বাড়িয়ে দেখে নি প্রথম প্রশ্ন। এগারোটি সংখ্যার গড় পঞ্চাশ, যদি প্রথম ছটি সংখ্যার গড় ঊনপঞ্চাশ হয় এবং শেষ ছটি সংখ্যার গড় বাহান্ন হয় তবে ষষ্ঠ সংখ্যাটি কত হবে? তাহলে এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, প্রথম ছটি সংখ্যার সমষ্টি কত হবে? সিক্স ইন্টু ফর্টি নাইন ছলং চুয়ান্ন, চব্বিশ আর পাঁচে ২৯। ও শেষ ছটি সংখ্যার গড় কত হবে? না সিক্স ইন্টু ফিফটি টু, না উত্তর আসবে কত? ছয় দুকোণে ১২, পাঁচ ছক ৩০। এবার আমাদের যেটি করতে হবে, এই দুটি সংখ্যার সমষ্টি করতে হবে, ছয় শূন্য ছয়। তাহলে সমষ্টি আসছে ছশো ছয়। এবার আমাদের করতে হবে প্রথম এগারোটি সংখ্যার গড় কত? না এলো এগারো ইন্টু পঞ্চাশ, পাঁচ এগারো পঞ্চান্ন, শেষ একটি শূন্য। এবার এই দুটি সংখ্যাকে বিয়োগ করলে আমরা পাব ৫৬। এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে ষষ্ঠ সংখ্যাটি হবে ৫৬ অর্থাৎ ৫৬। যদি এটির একটু ভিতরে ডিটেলস জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বলেছে এগারোটি সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১। আমাদেরকেই বলেছে প্রথম ছটি সংখ্যা, প্রথম ছটি সংখ্যার গড় বলেছিল কত? না ফিফটি ফর্টি নাইন। তাহলে হচ্ছে গড় থেকে আমরা হচ্ছে প্রথম ছটি সংখ্যার সমষ্টি কত পেয়েছি? টু নাইনটি ফোর। আবার শেষ ছটি সংখ্যার গড় বলেছে কত? না ফিফটি টু। আর এই ফিফটি টু গড় থেকে আমরা কী পেয়েছি? শেষ ছটি সংখ্যার সমষ্টি ৩১২। তাহলে এখানে যদি আমরা ৩১২ আর ২৯৪ যোগ করি, করে যে ৬০০ ৬ পাচ্ছি, সেখানে প্রথমে একবার ৬ যোগ করেছি, দ্বিতীয়বার আবার। এখানে ৬ কবার রয়েছে? ষষ্ঠ সংখ্যাটি কবার রয়েছে? না দুবার রয়েছে। তাহলে এবার আমরা যখন টোটাল ১১টি সংখ্যা যখন গড় থেকে নম্বরটি সমষ্টি পাচ্ছি তখন কি করছি? না আগে যে দুটি দুবার যে গড় থেকে নম্বর পেয়েছিলাম সেখানে ৬ দুবার ছিল আর এখানে ৬ একবার। তাহলে কি হলো? ৫৫০ যদি ৬০০ থেকে বাদ দিয়ে দিই, যে এক্সট্রার ৫৬ আসছে সেটা কি দুবার ৬ দেওয়ার জন্য একবার ৬ এক্সট্রা হলো। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা ৫৬। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে কিছু সংখ্যা রয়েছে, সংখ্যাগুলি রয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর টু জিরো ফোর, জিরো পয়েন্ট সিক্স ফোর টু জিরো থ্রি, জিরো পয়েন্ট সিক্স ফোর টু জিরো টু, জিরো পয়েন্ট সিক্স ফোর টু জিরো ওয়ান। সংখ্যাগুলির গড় কত? এখানে ভালো করে লক্ষ্য করুন, এই যে সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলির প্রথম শেষ ডিজিট ছাড়া সবগুলোই একই। তাহলে আমাদের এক্ষেত্রে কি করব? শেষ ডিজিটগুলো যোগ করব। ফোর প্লাস থ্রি প্লাস টু প্লাস ওয়ান কত আসছে? না ১০। এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ৪ দিয়ে, ৪টি সংখ্যা। এবার দেখুন এই যে সংখ্যাগুলি নিয়েছি এগুলো দশমিকের পরের সংখ্যা, এক্ষেত্রে সবার শেষে একটা করে যদি আমরা জিরো নিই তাতে আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ দশমিকের পরে শেষ
দশমিকের পরের ঘরগুলিতে আমরা যদি এক্সট্রা করে শেষে সংখ্যা জিরো বসাই তাতে আমাদের মানের কোনো পরিবর্তন ঘটে না। তাই আমরা দশটায় কী করলাম, একশো লিখলাম, তাহলে এখানে আসলো কত উত্তর, 25। অতএব আমাদের অ্যান্সার হবে কি, এই যে প্রথম যে কমন ডিজিটগুলো ছিল সেগুলো বসে যাবে, 0.6420। এটা প্রত্যেকটা সংখ্যার কমন ছিল, আর আমরা যে শেষ ডিজিটের জন্য যে গড়টা বের করেছি এর শেষে বসে গেল। আমাদের অ্যান্সার হয়েছে গেল 0.642025। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে আটটি সংখ্যার গড় 21। যদি প্রতিটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করা হয় তবে নতুন সংখ্যাগুলির গড় কত হবে। এক্ষেত্রে আমাদের কিছু করতে হবে না, যে গড় বলা রয়েছে গড় কত না 21, আর নতুন যে সংখ্যাটা প্রত্যেক সংখ্যার সাথে গুণ করেছে কত না 8, এটার যে গুণফল আসবে সেটি হবে নতুন সংখ্যাগুলির গড় মান, 8 × 8, 8 × 2 = 16। তাহলে নতুন যে সংখ্যাগুলি পাবো 8 গুণ করলে সেই সংখ্যাগুলির গড় আসবে কত না 168। এটি একটু ডিটেলসে করে দেখি, ধরে নিই আটটি সংখ্যা এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এই সংখ্যাগুলি যোগ করলে আমরা কি পাবো, যোগ করলে পাবো এদের যোগফল কত হবে, 21 × 8, গড় ইন্টু সংখ্যাগুলি কতগুলি সংখ্যা সেটি গুণ করলে আমরা পাবো সংখ্যাগুলির সমষ্টি। এবার কি করব, না প্রত্যেকটা সংখ্যার সাথে 8 করে গুণ করতে বলেছে, তাহলে 8A+8C+8D+8F+8G+8H। এবারে এটি সংখ্যা নতুন সংখ্যাগুলি সমষ্টি পেলাম, তাহলে এটি অ্যাভারেজ করতে গেলে 8টি সংখ্যা ছিল বাই 8 হবে। চলুন এবার দেখুন সবটার সাথে হচ্ছে কি 8 রয়েছে, তাহলে আমরা কি লিখব, 8 কমন নিলাম, A+B+C ডট কত পর্যন্ত আসবে না প্লাস এইচ, নিচে কি রয়েছে নাট। এবার আমরা যে এখানে পেলাম A+B+C+D+E+F এরকমভাবে কত পর্যন্ত হলো এইচ, তাহলে এটির মান আমরা কবে আগে কত জানতাম না 8 × এটা জানতাম 21 × 8/8 কত এলো 8 × 21 = 168। আমাদের অ্যান্সার তাহলে কত হলো 168। আমাদের এত কিছু ভাবার দরকার নেই, আমাদের সিম্পলি কী করতে হবে, যে গড় পূর্বের গড় সাথে যে নতুন যে সংখ্যাটি আমাদের গুণ করতে ভালো হচ্ছে প্রত্যেক সংখ্যার সাথে গড়, ও সেই সংখ্যাটি গুণ করলে আমরা পেয়ে যাব যেটি, সেটি হবে আমাদের অ্যান্সার। চলুন দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলা রয়েছে 5টি সংখ্যার গড় 46, অতএব 5টি সংখ্যার সমষ্টি কত হবে, 5 × 46, 5 × 6 = 30, 30 × 0 = 4, 5 = 20, আর 3 × 23। তারপর বলেছে যদি প্রথম চারটি সংখ্যার গড় 45 হয় তবে পঞ্চম সংখ্যাটি কত, তাহলে চারটি সংখ্যার গড় যদি 45 হয় চারটি সংখ্যার সমষ্টি কত হবে, 4 × 45, তাহলে 4 × 5 = 20, 4 × 4 = 16, হাতে ছিল 2 = 18। তাহলে আমরা যদি এই সংখ্যা দুটোর বিয়োগ করি তাহলে পেয়ে যাব পঞ্চম সংখ্যা, তাহলে এই যে সংখ্যাটি রয়েছে এখানে 4টি, তাহলে আমরা পঞ্চম সংখ্যাটা বাদ দিয়েছি, তাহলে সেই পঞ্চম সংখ্যাটা যে 5টি সংখ্যার গড় সমষ্টি থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে পঞ্চম সংখ্যাটা পাবো, তাহলে এখানে অ্যান্সার আসবে 50, আমাদের সঠিক উত্তর হবে 50।
চলুন দেখি পরের ও আজকের ভিডিওর শেষ প্রশ্ন। এখানে বলেছে কোনো একটি ব্যাটসম্যানের প্রথম দুটি খেলার গড় রান 27 এবং শেষ তিনটি খেলার গড় রান 32, তবে পাঁচটি ম্যাচের গড় রান কত হবে? তাহলে প্রথম দুটি ম্যাচে রান কত আসছে তার? 2×27 27। তাহলে প্রথম দুটির মোট ম্যাচ কত রান আসছে? কত প্রথম দুটি ম্যাচের রান আসলো 27×2=54। আবার শেষ তিনটি ম্যাচের সমষ্টি হবে, রানের সমষ্টি কত হবে? 3×32 3×6 3×3=96। তাহলে মোট পাঁচটি ম্যাচের রান কত হবে? 6×4=10, 9×5=14 আর হাতে ছিল 1, এলো 15। তাহলে পাঁচটি ম্যাচের জন্য রান এলো 150। 150কে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচটি ম্যাচের গড় রান আসবে 30। তাহলে বন্ধুরা, এই প্রশ্নগুলি হতে পারে খুবই সহজ, কিন্তু এই রকম প্রশ্ন আমাদের ফুড সাপ্লাইয়ের এক্সামে আসতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন। কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, ও এর পরের ভিডিওগুলো সঠিক সময়ে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন। তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাহলে আপনারা তখনই নতুন ভিডিওটি দেখে নিতে পারবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।